আজকে আলোচনা যেটা হলো যে আমরা গত বছর এপ্রিলে যখন মাননীয় প্রধানমন্ত্রী জাপান ভিজিট করেন তখন আমরা একটা মেমোরান্ডাম অফ কোঅপারেশন এমওসি আমরা সাইন করেছিলাম, যেখানে আমাদের দুই দেশ পারস্পরিক সমঝোতা এবং তথ্যের আদান প্রদান করবে এবং প্রযুক্তি এবং জ্ঞানের আদান প্রদান করবে, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটিটা নিশ্চিত করার জন্য। তো আমরা আজকে কথা বললাম জাপানের জাইকা এবং জেট্রোর প্রতিনিধি এখানে ছিল, জাইকার প্রধানও এখানে আছে। আমরা জাপানের সরকার এবং জাইকার কাছে ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের ভিশন উনি ডিক্লেয়ার করেছেন, সেই স্মার্ট বাংলাদেশ ভিশনের যে মাস্টার প্ল্যান সেটা তৈরি করার জন্য আমাদেরকে জাপান সরকার এবং জাইকা সহযোগিতা করছে। আশা করছি আগামী মাসে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, উনি যে 15টা সাব কমিটি করে দিয়েছেন স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্স মিটিংয়ে, তার আলোকে আমরা আগামী 1-2 মাসের মধ্যে জাপানিজ এম্বাসি, জাইকা এবং পোস্ট টেলিকম আইসিটি মিনিস্ট্রি একসাথে মিলে আমাদের স্মার্ট বাংলাদেশ মাস্টার প্ল্যানটা চূড়ান্তভাবে আমরা উদ্বোধন করতে পারবো, উন্মোচন করতে পারবো। একই সাথে আমাদের আইটিইই যে প্রকল্প রয়েছে, বিজেট প্রকল্প, সেখানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং জাইকা মিলে আগামী জুনের মধ্যে এই প্রজেক্টটি শুরু করবে, যেখানে হিউম্যান রিসোর্স এবং স্কিল ডেভেলপমেন্ট শুরু হবে জাপান আইটি মার্কেটটাকে কেন্দ্র করে।